আজ নেপালে পর্দা উঠছে সাউথ এশিয়ান গেমসের 13তম আসরের। দেশটার কাঠমান্ডু আর পোখরায় বসছে এবারের আসর। গেমসে সব সময় ভারতের দাপট, প্রতিবার ওরাই হয়েছে ফার্স্ট। দুই নম্বরের লড়াইটা পাকিস্তান আর শ্রীলঙ্কা, নেপালের চাইতেও পিছিয়ে বাংলাদেশ পাঁচে। পদক তালিকায় উন্নতি আনতে 25 ডিসিপ্লিনে প্রায় 600 জনের বহর গেছে নেপালে। দক্ষিণ এশিয়ার অলিম্পিক্স খ্যাত এসএ গেমস আয়োজনে সেজে বসেছে নেপাল। তৈরি কাঠমান্ডু, তৈরি পোখরা, প্রস্তুতির পালা শেষ, অপেক্ষা পর্দা ওঠার। তবে কতটা তৈরি বাংলাদেশ, পদকের চাইতেও আরও একবার ভালো খেলার গল্পই যে শোনাচ্ছে বিওএ। ভাগে যোগে গেমসের আয়োজন করেছে সব দেশ। এই আসর নিয়ে ভারত বাংলাদেশের সমান তৃতীয় গেমস পাচ্ছে নেপাল। এসএ গেমসের বর্তমান আসরটা 13তম, ডিসেম্বরের 1 তারিখ শুরু হয়ে চলবে 10 তারিখ পর্যন্ত। মোট ডিসিপ্লিন 27টা হলেও বাংলাদেশ খেলবে 25টায়। নিষ্পত্তি হবে মোট 1135 পদকের, সমান 324টা স্বর্ণ রৌপ্য। কিছু খেলায় তৃতীয় স্থান নাই, শেষ চারে হারা বাকি দুই পাবে ব্রোঞ্জ, তাই সংখ্যাটাও বেশি। সবচেয়ে বেশি 38 পদক সুইমিংয়ে, এরপরই আছে অ্যাথলেটিক্স, তায়কোয়ান্দো, উশু কিংবা শুটিংয়েও থাকছে অনেক পদক। মেডেল তালিকায় শুধুই ভারতের জয় জয়কার, প্রতি আসরেই ওরা হয়েছে সেরা। দুয়ে পাকিস্তান, তিন নম্বরে শ্রীলঙ্কা। পদকের সংখ্যায় নেপাল বাংলাদেশের চেয়ে পিছিয়ে, তবে স্বর্ণ বেশি জেতায় লাল সবুজদের ছাপিয়ে গেছে চলতি আসরের হোস্টরা। জয় পরাজয় ছাপিয়ে অংশগ্রহণের মূলমন্ত্র জপে এবারও প্রায় 600 জনের বহর যাচ্ছে নেপালে। অ্যাথলিট, কোচ কিংবা কর্মকর্তা, সব বিভাগেই নারীর চেয়ে পুরুষের আধিক্যই বেশি। ইতিহাস আর পরিসংখ্যান বলছে বাংলাদেশের কাছে বড় কিছুর প্রত্যাশা না করাটাই শ্রেয়। নাবিল কায়সার, বিবিসি নিউজ ডেস্ক,